তৃণমূলের টিকিট না পেয়ে ভোটে লড়েছেন নির্দল হিসেবে, হারিয়েছেন তৃণমূল ও সিপিএম প্রার্থীকে। পরে এই জয়ী নির্দল প্রার্থী ফিরে এসেছেন তৃণমূলে। প্রধানের পদ পেতেই কি একদা বিক্ষুব্ধ নেত্রীকে দলে টানল তৃণমূল? 10ই আগস্ট বোর্ড গঠনের আগে এই নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে। এবারের ভোটে 13 আসনের গোপগন্তার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 8টি, সিপিএম 4টি এবং তৃণমূল ত্যাগী নির্দল প্রার্থী 1টি আসনে জিতেছেন। প্রধানের পদটি তফসিলি মহিলার জন্য সংরক্ষিত। আর তফসিলী মহিলা সংরক্ষিত আসনে নির্দল প্রার্থী ছাড়াও জয়ী হয়েছেন একজন সিপিএম প্রার্থী। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংরক্ষণের গেরোয় ওই গ্রাম পঞ্চায়েত একরকম হাতছাড়া হতে বসেছিল তৃণমূলের। এরপরই হঠাৎ পুরনো দলে ফিরে আসেন জয়ী নির্দল প্রার্থী অপর্ণা ক্ষেত্রপাল। আপনি তো তৃণমূল প্রার্থী হিসেবে কি দাঁড়াতে চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমি টিকিট পাইনি, তাই আমি নির্দল হিসেবে যোগ দিয়েছি। টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ালেন? হ্যাঁ। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রার মঞ্চ থেকে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্দল হয়ে ভোটে দাঁড়ালে তৃণমূলে আর তাদের জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের চিহ্ন যার কাছে থাকবে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যদি কেউ নির্দল হয়ে দাঁড়ায়, যে পার্টির সাথে লড়াইয়ে যুদ্ধের আঙিনায় যে বেইমানি করবে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে সেই বেইমান গুণকে আর তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না। কিন্তু বাস্তবে মেমারির এই গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল আর নির্দল আদর্শগত কোনো তো বিরোধ না, তৃণমূলের কোন গোষ্ঠী প্রার্থী পাবে এই নিয়ে তো লড়াই, তা থেকে এরা প্রার্থী পায়নি বলে এরা নির্দল, বেসিক্যালি এরা তৃণমূল। এখানে এসসি মহিলা সংরক্ষিত প্রধানের আসনটি, তাই এখানে আমাদের উপায় নেই। এসসি মহিলা আসনে দুজন মাত্র জিতেছেন, একজন সিপিএম থেকে একজন নির্দল থেকে। সেক্ষেত্রে নির্দলে যিনি জিতেছেন তিনি তৃণমূলে যোগদান করতে চেয়েছেন, আমরাও তাকে তৃণমূলে স্বাগত জানিয়ে আগামী দিনে তাকে প্রধান প্রজেক্ট করছি। সব মিলিয়ে পঞ্চায়েত দখল ও দলবদল ঘিরে বিতর্ক থামছে না জেলায় জেলায়। কমলকৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।